হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকমেন্স লাইফ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রেলওয়ে কোয়ার্টার রিলেটেড যাবতীয় যা প্রশ্নের উত্তর দেব। তোমরা রেলওয়ে কোয়ার্টার কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, জয়নিংয়ে কতদিন পর অ্যাপ্লাই করা যায়, কোয়ার্টার নেওয়ার সুবিধা অসুবিধা, বা রেলওয়ে কোয়ার্টার নিলে কত টাকা কম মাইনে পাওয়া যায়, সেই সব ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পাবে। আশা করি সামনে যারা রেলওয়েতে জয়েন করতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কোয়ার্টার নিয়ে বলার আগে এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্সেস নিয়ে বলি। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের মেইনলি তিন ধরনের হাউস রেন্ট অ্যালাউন্সেস দেওয়া হয়, একটা এক্স ক্লাস সিটির জন্য, আরেকটা ওয়াই ক্লাস সিটির জন্য, আর একটা জেড ক্লাস সিটির জন্য। যেসব সিটির পপুলেশান 50 লাখের ওপরে থাকে সেগুলোকে এক্স ক্লাস সিটি বলা হয়, যেগুলোর পপুলেশান 5 থেকে 50 লাখের মধ্যে থাকে সেগুলোকে ওয়াই ক্লাস সিটি বলা হয়, আর যেসব সিটির পপুলেশান 5 লাখের কম থাকে সেগুলোকে জেড ক্লাস সিটি বলা হয়। এই তিনটে ক্লাস সিটির জন্য এক একটা রেটে এইচআরএ দেওয়া হয়। এক্স ক্লাস সিটির জন্য 24% এইচআরএ দেওয়া হয়, ওয়াই ক্লাস সিটির জন্য 16% এইচআরএ দেওয়া হয়, আর জেড ক্লাস সিটির জন্য 8% এইচআরএ দেওয়া হয়। এটা পুরোপুরি তোমাদের যে বেসিক পে তার উপরে দেওয়া হয়। যখন ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্সেসটা 25%-এর ওপরে যায় তখন 8% এইচআরএটা 9% হয়ে যায়, 16%-টা 18% হয়ে যায়, আর 24%-টা 27% হয়ে যায়। যখন ডিএ 50%-এর উপরে হয়ে যায় তখন এক্স ক্লাস সিটির জন্য এইচআরএটা 30% পাওয়া যায়, ওয়াই ক্লাসের জন্য 20%, আর জেড ক্লাসের জন্য 10% পাওয়া যায়। যারা গ্রুপ ডিতে জয়েন করবে তাদের ইনিশিয়াল বেসিক পে 18,000 হবে। 18,000 8% করলে তোমার 1,800 কম হয়ে যায়, তাই মিনিমাম অ্যামাউন্ট তোমার 1,800 দেওয়া হয়। যখন কোনো স্টাফ কোয়ার্টার নেবে তখন সে এইচআরএটা পাবে না। কোয়ার্টার মেইনলি তিন টাইপের হয়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 কোয়ার্টারগুলোতে একটাই রুম থাকে, তোমার একটা রুম থাকবে, বারান্দা থাকবে, রান্নার জায়গা থাকবে, টয়লেট থাকবে, আর স্নান করার জায়গা থাকবে। এটা হলো টাইপ 1 কোয়ার্টার। টাইপ 2 যে কোয়ার্টার হয় সেগুলোতে দুটো বেডরুম হয়, একটা রান্নার জায়গা, বারান্দা, স্নানের জায়গা, বাথরুম। আর টাইপ 3 কোয়ার্টারে তোমার তিনটে বেডরুম হবে। টাইপ 1 কোয়ার্টারের জন্য তোমাদের এইচআরএটা তো কাটবেই, তার সাথে সাথে 180 টাকা মতো তোমার প্রতি মাসে রুম রেন্ট বলে একটা এক্সট্রা কেটে নেবে। টাইপ 2 কোয়ার্টারের জন্য তোমার 210 টাকা মতো কেটে নেবে। টাইপ 3 কোয়ার্টারের জন্য তোমার 350 টাকার উপরে এরকম প্রতি মাসে মাসে কেটে নেবে। তোমরা এইচআরএ পাবে না, তার সাথে এই টাকাটা রুম রেন্ট হিসাবে কাটবে। এর সঙ্গে সঙ্গে ওয়াটার চার্জ আমাদের এখানে 15 টাকা করে কাটে, আর ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিলটা আগে একটা ফিক্সড অ্যামাউন্ট কাটতো, 384 টাকা আমাদের টাইপ 2 কোয়ার্টারের জন্য কাটতো। তারপর 4 মাস পর পর যখন মিটার চেক করতো, মিটার চেক করে যেমন আমি খরচা করতাম, যেমন আমার ইউনিট উঠতো, সেই হিসাবে কম বেশি হলে আমাকে এরিয়ার করে আমার স্যালারির সঙ্গে অ্যাড করে দেওয়া হতো। কিন্তু রিসেন্টলি 2-3 মাস ধরে ইলেকট্রিক বিল প্রত্যেক মাসে মাসে কাটে না, 4 মাস পর পর কোয়ার্টার দেখতে আসবে, কোয়ার্টারের মিটারে যতটা ইউনিট হবে এক্স্যাক্টলি ইউনিট রেট হিসাবে ওই রকমই নেক্সট 4 মাস বা 5 মাস ধরে এরিয়ার করে করে স্যালারির সঙ্গে কাটবে। ইলেকট্রিক বিল মোটামুটি তোমার 350-400 এরকম আসে, কেউ যদি অনেক বেশি খরচা করে তার ব্যাপারটা আলাদা, তার ইলেকট্রিক বিল আরও বেশি আসবে, মানে যে যেমন খরচা করবে এক্স্যাক্টলি ওই রকমই ইলেকট্রিক বিল আসে। কোয়ার্টার নেওয়ার কী কী সুবিধা আছে সেই নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল, কোয়ার্টার পুরোপুরি নিজের মতো, একটা ভাড়া বাড়িতে যেমন হয়, যদি তুমি অন্যের বাড়িতে থাকছো, দেওয়ালে কোনোটা খারজ করলে তার কথা শুনতে হবে, বা ঘরের ভেতরে কিছুটা করলে তার কথা শুনতে হবে, কিন্তু কোয়ার্টার পুরোটাই নিজের মতো, কোয়ার্টারে একটা স্বাধীনভাবে থাকা যায়। কোয়ার্টার মেনলি যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের আশেপাশে হয়, তাই কোয়ার্টারের আশেপাশের মার্কেট মোটামুটি জমজমাট থাকে। তোমাদের যে জব লোকেশান হবে সেই জব লোকেশানের মোটামুটি কাছেই কোয়ার্টার হবে, তোমরা শরীরে অনেকটা রেস্ট পাবে, কাজ করে আসার পর মোটামুটি ধরো 10-15 মিনিটের মধ্যে তোমরা কোয়ার্টারে ঢুকে রেস্ট নিতে পারবে। এটাও একটা বড় ফ্যাক্ট যে শরীরে অনেকটা রেস্ট পাওয়া যায়। যারা ফিউচার কোনো জবের জন্য প্রিপারেশান নেবে তাদের জন্য কোয়ার্টার নেওয়া অনেক সুবিধা, তারা কোয়ার্টারে থাকলে তাদের অনেকটা সময় বাঁচবে। বাড়ি থেকে 2-1 ঘন্টা জার্নি করতে গেলে প্রতিদিন 2-4 ঘন্টা জার্নি করে এসে 8-9 ঘন্টা ডিউটির প্লেসে কাটালে তোমার সারাদিনে হয়তো নেক্সট জবের প্রিপারেশনের টাইম পাবে না, কিন্তু কোয়ার্টার নিলে সেখানে তোমাদের টাইমটা অনেকটাই বেঁচে যাবে। তারপরে অনেক কোয়ার্টারের সামনে গার্ডেনিংয়ের জায়গা থাকে, তোমরা নিজেদের মতো গাছ লাগাতে পারবে। অনেক জায়গায় এখন ফ্ল্যাট সিস্টেম কোয়ার্টার হয়ে গেছে, সেখানে এই গার্ডেনিংয়ের সুবিধাটা পাবে না। কিন্তু যেখানে সিঙ্গেল কোয়ার্টার, মানে ফ্ল্যাট সিস্টেম না, মানে আমাদের এই কোয়ার্টারগুলো অনেক পুরনো, মানে ইংরেজ আমলের কোয়ার্টার, চুন রং করা, কিন্তু নতুন যে কোয়ার্টারগুলো তৈরি হচ্ছে এগুলো পুরো
সিমেন্টের প্লাস্টার, ভালো রং। সব থেকে বড় কথা, যেসব সিটিতে তোমরা ঘর পাবে না বা ঘর নিতে গেলে অনেক টাকা খরচা, আমাদের কলকাতার দিকে এখন যে কোনো ভাড়া ঘর নিতে গেলে আগে 10,000, 15,000, 20,000 এরকম তোমাকে অ্যাডভান্স দিয়ে রাখতে হবে, তারপর তোমরা ঘর পাবে। তাছাড়াও অনেক জায়গায় ইজিলি ঘর পাওয়া যায় না, যারা সিঙ্গেল ব্যাচেলার হয় তাদের জন্য ঘর পাওয়াটা খুব খুব কষ্টকর। তাদের জন্য কোয়ার্টার অনেক সুবিধা, ইজিলি পেয়ে যাবে। তারপর কেউ যদি চাও যে একটা কোয়ার্টার নিয়ে অনেক কজন একসঙ্গে থাকবে, তাও থাকতে পারো। আমাদের এখানে অনেকেই থাকে, একজনের নামে কোয়ার্টার অ্যালট, কিন্তু সেই কোয়ার্টারে দুজন তিনজন মিলে থাকে, সবাই রুম রেন্টটা শেয়ার করে নেয়। যার নামে অ্যালট তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটে, কিন্তু সেই টাকাটা পরে মাসের পরে সবাই দিয়ে দেয়, সেই ক্ষেত্রে তোমার থাকার কষ্টটা অনেক কমে যায়। এবার কোয়ার্টার নেওয়ার কিছু অসুবিধা আছে, সেগুলো নিয়েও বলবো। এই অসুবিধাটা মানুষ বিশেষে ভ্যারি করবে, এক একজনের কাছে এক রকম। আমার যেগুলো অসুবিধা মনে হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট অফ অল, যাদের এক্স ক্লাস সিটিতে পোস্টিং হয় তাদের অনেক সময় কোয়ার্টার নেওয়া লস হয়ে যায়, কারণ এক্স ক্লাস সিটিতে হাউস রেন্ট অ্যালাউন্সেস মোটামুটি 5,400 টাকা মিনিমাম পাওয়া যায়। সেই ক্ষেত্রে 2,000-2,500 টাকার মধ্যে অনেকে ঘর পেয়ে যেতে পারে, সিঙ্গেল রুম, কেউ যদি সিঙ্গেল থাকে তো, তখন তার কোয়ার্টার নেওয়া লস। অনেক সিনিয়র আছে যাদের বেসিক পে 30,000-40,000 এরকম, তাহলে তার কোয়ার্টারের জন্য মিনিমাম 9,000 টাকা তার কাটবে প্রতি মাসে মাসে। এরকম যাদের বেসিক পে অনেক বেশি হয়ে গেছে বা যেসব জায়গায় তোমার কোয়ার্টারের থেকেও অনেক কম কস্টে তোমরা রুম ভাড়া পেয়ে যাবে, সেসব জায়গায় কোয়ার্টার না নেওয়াই সুবিধা। তারপরে কোয়ার্টার রিপেয়ারিংয়ের সময়ও একটা সমস্যা দেখা যায়, যে তোমার কোয়ার্টারে কোনো প্রবলেম হলে, ধরো তোমার পাইপ টাইপ ফেটে গেলো, কোনো দরজা জানলার কোনো অসুবিধা হলো, সেই সময় তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর মোটামুটি 10 দিন, 15 দিন বা 1 মাস এরকম পর তোমার কোয়ার্টার রিপেয়ার করতে আসবে, তুমি ইনস্ট্যান্ট রিপেয়ারিং এইসব ফ্যাসিলিটিস পাবে না। তারপর জলের একটা সমস্যা হয়, অনেক জায়গায় কোয়ার্টারে পুরোনো দিনের পাইপ ইনস্টল করা, পুরোনো দিনের সব কিছু, তো সেখানে তোমার জলের কোয়ালিটি খারাপ আসবে। খারাপ বাড়িতে যেমন তোমার কিছু প্রবলেম হলো, তুমি বাড়ির মালিককে বললে উনি ইনস্ট্যান্ট তোমাকে সেটা রিপেয়ার করে দেবে, উনি বাধ্য, কিন্তু কোয়ার্টারটা ওরকম না। তুমি অ্যাপ্লাই করলে গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট অফিস, ওরা কবে আসবে ঠিক করতে সেই গ্যারান্টি তুমি দিতে পারবে না। অনেক জায়গায় আছে যে তোমার একদম ফার্স্ট রিপেয়ার করে দেবে, তুমি আজকে বললে তোমাকে কালকে এসে রিপেয়ার করে দেবে, তো এটা সব জায়গায় সমান না, এই এটা অসুবিধা হতে পারে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। তারপর তোমাদের ডিউটিতে যদি কখনো এমার্জেন্সি হয়, তোমরা কোয়ার্টার নিয়ে থাকো, তখন তোমাকে রাত বিরেত এনি টাইম বের হয়ে যেতে হতে পারে। আমাদের অনেক সময় হয়েছে যে রাত করে এমার্জেন্সি হয়েছে, এবার এমার্জেন্সির টাইমে যারা বাইরে থেকে আসে তাদেরকে তো আর পাবে না, যারা কোয়ার্টার নিয়ে থাকে তাদেরকে কল করে, তো তাদেরকে যেতে হয়। এই জন্য অনেকে কোয়ার্টার নিতে চায় না, যে রাত নেই বিরেত নেই। আমাদের ডিপার্টমেন্টে তো অতটা চাপ হয় না, কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে যে রাত নেই বিরেত নেই, স্টাফ না পেলে তোমাকে ছুটে যেতেই হবে। তুমি যেহেতু কোয়ার্টার নিয়ে আছো, কাছাকাছি আছো, তো তোমাকে যেতেই হবে, যেতেই হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু স্যারের কথা অমান্য করলে তোমাদের একটা পার্সোনাল ইম্প্রেশন খারাপ হবে। কোয়ার্টার কীভাবে অ্যাপ্লাই করতে পারবে? কোয়ার্টার অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট তোমাদের যে এমপ্লয়মেন্ট আইডি সেটা জেনারেট হতে হবে, যেটাকে আগে পিএফ নাম্বার বলা হতো। তোমাদের জয়নিংয়ের মোটামুটি 2.5-3 মাসের মধ্যেই তোমাদের যে এমপ্লয়ি আইডি সেটা হয়ে যাবে। এমপ্লয়ি আইডি হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের যে কন্ট্রোলিং অফিসার সেখানে কোয়ার্টারের জন্য অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার আগে তোমরা তোমাদের সেকশানে ঘুরে দেখবে যে কোন কোয়ার্টারটা ফাঁকা আছে আর কোন কোয়ার্টারটা থাকার মতো অবস্থায় আছে, সেই কোয়ার্টার নাম্বার দিয়ে তোমরা তোমাদের কন্ট্রোলিং অফিসারের কাছে অ্যাপ্লাই করবে, যে আমার বাড়ি আমার জব লোকেশান থেকে এত কিমি দূরে, তো আমার রোজ আসা যাওয়া করতে অসুবিধা হয়, তাই আমি কোয়ার্টার নিতে চাই, এই এত নম্বর কোয়ার্টারটা ফাঁকা আছে। তারপর সেই অ্যাপ্লিকেশানটা নিয়ে যে লোকাল ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে দিয়ে সাইন করাতে হয়, যেখানে কোনো ইউনিয়ন নেই সেখানে এই ঝামেলার কোনো ব্যাপার নেই। যে স্টেশনে তোমার কোয়ার্টার নেবে সেই স্টেশন এরিয়ার যে স্টেশন মাস্টার হয় তার কাছ থেকে সাইন করিয়ে আনতে হয়, তারপর ফাইনাল অ্যাপ্লিকেশানটা তোমার অফিসে জমা দেবে, তারা তোমার কোয়ার্টার অ্যালট হয়ে গেলে তোমাকে একটা অ্যালটমেন্ট লেটার দেবে। অ্যালটমেন্ট লেটার পেয়ে গেলে তোমরা আবার যে সেকশন তোমাদের কোয়ার্টার রিলেটেড কাজ করে, আমাদের এখানে ওয়ার্কস বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেই ওয়ার্কস ডিপার্টমেন্টেই কোয়ার্টার সব কিছু দেখে, তো তারপরে আমরা সেই ওয়ার্কসের ওখানে অ্যাপ্লাই করি যে আমার নামে কোয়ার্টার অ্যালট হয়েছে, কোয়ার্টারের কোনো রিপেয়ারিংয়ের দরকার টরকার হলে ওনাদেরকে সেই হিসাবে অ্যাপ্লাই করতে হয়। কোয়ার্টারে ওঠার আগে ওনারা যা রিপেয়ারিংয়ের দরকার সেগুলো রিপেয়ারিং করে দেয়। এর সাথে সাথে যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে সেই ইলেকট্রিক ডিপার্টমেন্টেও যেতে হয়, ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকরা এসে মানে কোয়ার্টার ইলেকট্রিকের যাবতীয় যা ইনস্টলেশন ওগুলো করে দেয়, কোনো প্রবলেম থাকলে সেগুলো ঠিক করে দেয়।
সব ঠিকঠাক হয়ে গেলে, মিটার টিটার লাগানো হয়ে গেলে তারপর তোমরা অকুপেশন লেটার একটা দিয়ে, যে আমি 11 তারিখ থেকে কোয়ার্টার অকুপাই করছি, লেটার দিয়ে তোমরা কোয়ার্টারে উঠে পড়তে পারো। এই হলো কোয়ার্টার নেওয়ার মোটামুটি ফুল স্টেপ। এখন এইচআরএমএসে সব কিছু হয়ে গেছে। এইচআরএমএস আমাদের একটা অনলাইন পোর্টাল আছে, এখন এই এইচআরএমএস পোর্টালেই কোয়ার্টার টোয়ার্টার সব কিছু অ্যাপ্লাই করা যায়। এতদিন পর্যন্ত পুরোটা প্রসেস অফলাইন ছিল, কিন্তু আস্তে আস্তে সব কিছু আপডেট হচ্ছে, রেলওয়েরও সব কিছু এখন অনলাইন হয়ে যাচ্ছে। যাই হোক, অনলাইনের সিস্টেমটা এখনও সব জায়গায় ফাইনালি চালু হয়নি। এখনও যারা কোয়ার্টার অ্যাপ্লাই করছে আমাদের এখানে, ওরা অফলাইনই করছে। তাই আমি তোমাদের সঙ্গে অফলাইন প্রসেসটাই শেয়ার করলাম। আর অনলাইন হয়ে গেলে খুব ইজি, তোমাদের এমপ্লয়মেন্ট আইডি হয়ে গেলে একটা এইচআরএমএস অ্যাকাউন্ট খুলে দেবে, সেই এইচআরএমএসে তোমরা সব কিছু করতে পারবে। তোমাদের লিভ থেকে শুরু করে পাস অ্যাপ্লাই এভরিথিং তোমরা দেখতে পারবে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমার কোয়ার্টার আমি এক একদিন দেখিয়েছিলাম, এরপরে আরও একদিন দেখিয়ে দেবো যে কোয়ার্টার অ্যাকচুয়ালি কেমন হয়। ম্যাক্সিমাম জায়গায় এখনও রেলওয়েতে এই টাইপেরই কোয়ার্টার, যারা জেড ক্লাস সিটিতে থাকবে তারা টাইপ 1 কোয়ার্টার নিলেও মোটামুটি 2,250-2,300 টাকা তোমাদের কেটে নেবে। যে এইচআরে, সেই এইচআরে তো পাবেই না, তার সাথে সাথে রুম রেন্ট, ইলেকট্রিক, তারপর ওয়াটার চার্জ, এই তিনটে মিলে তোমার মোটামুটি 1,800 আর যোগ করে নাও 500 মতো, এই 2,250-2,300 মতো তোমার টাকা কেটে নেবে। আমার টাইপ 2 কোয়ার্টার, আমার তাই প্রতি মাসে মাসে আমি 2,500 টাকা কম পাই না। আমার 1,800 এইচআরে, আমি এইচআরটা পাই না, তার সাথে সাথে রুম রেন্ট, ইলেকট্রিক আর ওয়াটার চার্জ মিলে মোটামুটি তোমার ওই 700 টাকা মতো আমার এক্সট্রা কাটে। মোট আমার স্যালারি থেকে যারা বাড়ি থেকে আসে তাদের তুলনায় 2,500 টাকা করে এই কোয়ার্টারের জন্য কাটে। শেষমেশ একটাই কথা বলবো, কোয়ার্টার নেওয়া আমার কাছে সুবিধা বলে মনে হয়। আমি এর আগে ভাড়া থাকতাম, তো কোয়ার্টারেও থাকছি, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি এখন শরীরে আগের থেকে অনেক বেশি রেস্ট পাই, অনেক বেশি সময় পাই আর অনেক বেশি স্বাধীন থাকি। এক্স ক্লাস সিটিতে পড়লে তখন তোমরা একটু বিচার করে নিও যে তোমার রুম ভাড়া সুবিধা হবে না কোয়ার্টার নেওয়া সুবিধা হবে। যাই হোক, ভিডিওটা এটুকুই ছিল। ভালো লাগে থাকলে লাইক করো, আরও কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানিও। আর এরকম আরও রেলওয়ে ইনফরমেশান রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জয়েনিংয়ের পর তোমাদের আরও অনেক কোয়ারি হতে পারে, সেই সব কোয়ারি আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার বা তোমাদের হেল্প করার।